तो कैसे आप लोग लोग জগদ্ধাত্রী পুজোর আজকে বিজয় দশমী। আমাদের এখানে খাওয়া মানে এখানে নরনারায়ণ সেবা করায় আর হচ্ছে কিনা তো আর হচ্ছে যে আমাদের এখানে আছে নরনারায়ণ সেবা, আমরা যাই না খেতে, সকাল দিনের বেলায় খাওয়ায়, আমরা খেতে যাই না। আর হচ্ছে কি না ওইখানে আজকে অনুষ্ঠান আছে, তো কি কি হয় অনুষ্ঠানে তোমাদের সবটাই দেখাবো, তো একটু পরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। তো চলো ওকে বিছানায় ঘুম পাড়িয়ে দিই, দিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলবো, ঠিক আছে? অফকোর্স। তো চলো এবার আমি রেডি হয়ে তারপরে আসছি তোমার সামনে কথা বলতে। এইগুলো ওই জামা কাপড়গুলো সব এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়ি আসছে, সেই জন্য তো চলো এইগুলো এখন গুছিয়ে রেডি হয়ে তোমাদের সামনে একদম কথা বলতে আসবো, ঠিক আছে? তো ঘর বাড়িতে এরকম ওলট পালট হয়ে আছে, শুয়েছিলাম, ব্ল্যাঙ্কেটগুলো গোছানো হয়নি। তো চলো রেডি হয়ে তারপরে আসছি। সো হে গাইস, ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, তোমাদেরকে বললাম যে আমি রেডি হয়ে আসছি। আর ওই দেখো আমার ফচকি বাবা সেখানে রেডি হয়ে গেছে, মা টোটো এসে গেছে। তো তোমাদেরকে বললাম যে আমরা সব রেডি হয়ে আসছি, তো রেডি হয়ে গেছি ফাইনালি, দেখতেই পাচ্ছ। আমি সেরকম কিছু করিনি, জাস্ট আমাদের কাছেই মানে ঘরের কাছেই তোমরা দেখতে পাবে যেতে যেতে। তো ওই যে নর্মালি জাস্ট এখানটাতে একটু চুলটা বেঁধে নিয়েছি আর নর্মালি একটু এখন কুর্তি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, একটু অনুষ্ঠান দেখবো। আর নাকি 9টা থেকে না 10টা থেকে বাউল গান আছে, তো বাউল গান দেখবো না, তো বাউল গান আর দেখছি না, দিয়ে একা দাম চলে আসবো, বেশিক্ষণ দেখবো না। তোমাদের দাদাভাইও বাড়ি আসছে, সেই কাল গেছে আর আজ আসছে, তোমাদেরকে তো বললামই, ঠিক আছে? তো চলো যাই, যেতে যেতে আবার তোমাদের সাথে দেখাচ্ছি, সব কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো রেডি পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছি এই যে সবে বাড়ি থেকে বেরালাম। হ্যাঁ আমার ক্যামেরা কি হলো, এই তো ঠিক হয়েছে। তো এই যো সেজো বৌদি যাচ্ছে, বড় মানু যাচ্ছে, আমার ফচকে বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, ঠিক আছে? আর বড় ফচকে চলে গেছে সেখানে, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে একদম সেখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর কাকি কখন চলে গেছে, ও সেজো বৌদি কাকি অনেকক্ষণ চলে গেছে। হ্যাঁ তো এই যো চলো যাচ্ছি, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? অনুষ্ঠানের সামনাসামনি চলে এসেছি, এখন আমাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল, তো উদ্বোধনী অনুষ্ঠান শেষ, তো এবার যাচ্ছি ঘর থেকে একটুখানি। এটা হচ্ছে আমাদের সেই শীতলা, জানি তো শীতলতলা যেখানে জানো তো শীতলতলায়, ঠিক আছে? তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা আশা করছি ভালো লাগবে। বাবা কত ভিড়, একটু পরে ক্যামেরা অন করছি ওখানে গিয়ে, ঠিক আছে? এই দেখো এখনো স্টার্ট হয়নি, তো এই যে আমাদের স্টেজ, তো দেখতেই পাচ্ছ। তো চলো শুরু হলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এগিয়ে চলেছি সমস্ত গ্রামবাসী বৃন্দ ও আগত দর্শনার্থীদের জানাই ক্যারাম কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও আমার আপন হর প্রাণ আমার বাবুল চিরা
এইবারে যে ডান্স করতে হবে সেটা হচ্ছে আমাদের ভাগ্নি, আমার ননদের মেয়ে, যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরে। তো যারা কমিটির সদস্যদের বলছি, তো চলো সঙ্গে থাকো, যারা দাঁড়িয়ে আছেন দেখতে পাবে পুরো ডান্সটা আমি তুলবো। ধন্যবাদ। তোমার লাইন আমি না রাখি।
ধন্যবাদ ইন্দ্রিলা। কেমন লাগলো অবশ্যই লাইক মানে কমেন্টসে বলবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আসছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে। You already know. We roll.